ব্যক্তিগত জীবন নিয়ে তুমুল আলোচনায় থাকলেও আদর্শ মা আর মানবিক নায়িকার তকমা রয়েছে পরীমনির। তিনি এফডিসিতে কয়েক বছর ধরে কোরবানি দিয়ে আসছেন, শুরু করেছিলেন 2016 সাল থেকে। তবে গত 2 বছর সেই ধারাবাহিকতা থেকে বিরতি নিয়েছিলেন। কোরবানির বিষয়ে এর আগে পরী বলেছিলেন, যতদিন বেঁচে থাকবেন এফডিসিতে কোরবানি দেবেন, চলচ্চিত্রের অসচ্ছল সহশিল্পীদের মাঝে মাংস বিতরণ করবেন। তবে 2022 সাল থেকে এই 2 বছর এফডিসিতে আর কোরবানি দিতে দেখা যায়নি পরীমনিকে। কি কারণে কোরবানি দেয়া থেকে বিরত ছিলেন সে কারণও স্পষ্ট করেননি। কিন্তু এবছর আবারও এফডিসিতে কোরবানি দেওয়ার বিষয়ে ভাবছেন তিনি। সেক্ষেত্রে পরীমনির রয়েছে এক শর্ত, শুধুমাত্র এফডিসিতে আনন্দময় পরিবেশের নিশ্চয়তা পেলেই আবারও সেখানে কোরবানি দেবেন তিনি। বিষয়টি নিয়ে পরী জানান, এবারও কোরবানি দিতে চাই, যদি এফডিসির কেউ ভিতরে আনন্দময় পরিবেশে সবাইকে একসঙ্গে নিয়ে কোরবানি দেওয়ার নিশ্চয়তা দিতে পারে তবে সেখানে কোরবানি দেব। বর্তমানে রঙ্গিলা কিতাব নামে একটি ওয়েব সিরিজে কাজ করছেন পরীমনি। এর আগে কলকাতায় একটি সিনেমার কাজও শেষ করেছেন তিনি।